একটা মানুষ যদি 20 টাকা যদি সে জুয়া খেলে 20 টাকা শুধুমাত্র, এই 20 টাকার জুয়া খেলে কাবা শরীফে গিয়ে মক্কাতে কাবা শরীফে গিয়ে সে যদি তাহাজ্জুদ করে তারপর এর পাপ হওয়া হবে নাই কতদিন রাখবেন আল্লাহর কাছে সারা জীবন বাকি জীবন তাকে তওবা করতে হবে, আল্লাহ আমি জুয়া খেলেছি আমার ক্ষমা করুন, এই কথা আল্লাহকে বলতেই থাকতে হবে। নামাজ পড়ে এই গুনাহ ক্ষমা হবে না, সুদ খাওয়ার পর এই পাপ ক্ষমা হবে না, জেনে রাখেন আপনাকে মহাপাপ করতে গেলে আপনাকে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আল্লাহ মহাপাপ করছি ক্ষমা করুন, আর দ্বিতীয়বার এই পাপ করবো না, পাপের উপরে আপনাকে লজ্জিত হতে হবে, এটাই হচ্ছে মহাপাপ। 20 টাকা যদি আপনি সুদ খেয়ে নেন তাহলে আপনাকে মরা জীবন পর্যন্ত আপনাকে আপনাকে ক্ষমা চাইতে হবে, এত বড় পাপ। আল্লাহ নবী বলছেন ওই যে ব্যক্তি থেকে আপনি দেখলে এই ব্যক্তি হচ্ছে সুদকর, সুদের ব্যাপারে কত জঘন্য হাদিস আপনাকে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিরহামুর রিবা ইয়াকুলু রাজুল ওয়া ইয়ালামু আশরা মিন সিত্তাতি সালাতিন ওয়া যানিয়া, যে যদি কোনো মানুষ 1 টাকা যদি জেনে শুনে সুদ খায় 36 বার জেনা করার থেকে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেয়ে জেনে, তাহলে আপনি কত কত টাকা সুদ খান, আপনি কত কত টাকা তাহলে সুদ খেয়ে থেকেছেন, বাকি জীবন আপনাকে তওবা করতেই থাকতে হবে। জেনে রাখেন সুদের পাপ হচ্ছে মহা বড় পাপ। আর এর থেকে আরো জঘন্য কথা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন আর রেবা সামাউনা রুবান, সুদের সবচেয়ে স্তর হয়েছে সব থেকে নিচের স্তরটি হচ্ছে আই গেন্ডার রাজুল উম্মাহু, নিজের মায়ের সাথে জেনা করা। দেখেন হাদিসটা যখন আপনাকে দেখেছি তখন আপনাকে কেমন লাগছে, এগুলো হাদিস বলতে একটু লজ্জা লাগে, একটা মানুষ যদি সুদ খায় তো সুদের সত্তরটি স্তর রয়েছে সব থেকে নিচে স্তরটা হচ্ছে কি, নিজের মায়ের সাথে জেনা করা, আশ্চর্য ধরনের কথা আল্লাহ নবী বলে গেছেন। আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু করছে, সাঁতার কেটেছে একদম কিনারায় আসছে, আবার ওই ব্যক্তির মাথাকে ভেঙে দিচ্ছে, আবার মাঝ নদীতে চলে যাচ্ছে, এই ব্যক্তি হচ্ছে সুদখোর, দুনিয়াতে সুদ খেত। মুরব্বী সাহেবের জমি 10 বিঘা, একটা লোকের জমি নিয়েছে সুদ বান্না, মরার পর জাহান্নাম আপনার রেজিস্ট্রি হয়ে গেছে, আপনি যখনই দিয়েছেন তখনই আপনার জন্য সুদ বান্না, যখনই আপনি জমি দিয়েছেন তারপর থেকে আপনার জাহান্নাম রেজিস্ট্রি হয়ে গেছে।